নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশীষ আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ভারতে করোনা টিকাকরণ শুরু, শিলচরে প্রথম টিকা নিলেন ডাক্তার বাবুল বেজবরুয়া। শিলচরে তিন দিনের যোগ শিবিরের উদ্বোধন, প্রশিক্ষক নাগপুরের রোজি ভট্টাচার্য। ২০২২ সালের মধ্যে 2 কোটি পাকা ঘর, কাছাড়ে 100 জনকে অনুদানপত্র বিতরণ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনার বিরুদ্ধে যুদ্ধে টিকাকরণ অভিযান শুরু করে দিয়েছে ভারত। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোটা দেশ জুড়ে একযোগে এই টিকাকরণ কর্মসূচির সূচনা করেন। দেশের মধ্যে প্রথম যে ব্যক্তিকে করোনার টিকা ভ্যাকসিন দেওয়া হয় তিনি দিল্লি এইমসের এক সাফাই কর্মী। কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী প্রথম পর্যায়ে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ করোনার সঙ্গে প্রথম সারিতে দাঁড়িয়ে যারা লড়াই করে যাচ্ছেন তাদের দেওয়া হচ্ছে। শনিবার গোটা দেশের সঙ্গে সঙ্গতি রেখে অসমেও করোনা টিকাকরণ শুরু হয়েছে। শিলচরে মেডিকেল কলেজ হাসপাতাল এবং সিভিল হাসপাতালে প্রথম পর্যায়ে এই টিকাকরণ শুরু হয়েছে। তবে জেলায় মোট 25টি টিকাকরণ কেন্দ্র গড়ে তোলা হবে বলে আগেই জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে। এদিন মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম টিকা নেন অধ্যক্ষ ডাক্তার বাবুল কুমার বেজবরুয়া এবং ডাক্তার রবি কানান। অন্যদিকে সিভিল হাসপাতালে প্রথম করোনার টিকা নেন জেলায় প্রথম করোনা আক্রান্ত চিকিৎসক ডাক্তার জুডি শর্মা। তারপরই একে একে অন্যান্য ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা টিকা নেন। আজকে আমরা প্রথমবারের মতো কোভিড ভ্যাকসিনেশন ড্রাইভ শুরু করেছি। প্রথম দিনে কিছুটা নতুন, যেহেতু ভ্যাকসিনেশন এই ড্রাইভটা এবং যথেষ্ট ইন্টারনেট বেস, সেজন্য টোটাল প্রসেসটা একটু স্লো হয়েছে। সেজন্য আমরা যে টার্গেট ছিল যে 100-100 করে ডেইলি করব, সেটা সম্ভব হয়নি। তথাপি একটা ভালো খবর যে আমরা কোনো ধরনের অ্যাডভার্স ইফেক্ট হয়নি। সতীন্দ্রমোহন দেব অসামরিক হাসপাতালে 46 জন এবং শিলচর মেডিকেল কলেজে 63 জন স্বাস্থ্যকর্মীকে, সর্বমোট 109 জনকে আজকে আমরা ভ্যাকসিনেট করেছি। ভ্যাকসিনেশনে কোনো অ্যাডভার্স ইফেক্ট হয়নি। শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ভ্যাকসিন নিয়েছেন, তাছাড়া সতীন্দ্রমোহন দেব অসামরিক হাসপাতালে যারা ডাক্তাররা আছেন অনেকে নিয়েছেন, স্টাফ নার্স এবং অন্যান্য কর্মীরাও নিয়েছেন। সব মিলিয়ে বলা যায় যদিও স্পিডটা একটু কম ছিল, একটু স্লো হয়েছে, আমরা যে টার্গেট, যতজনের টার্গেট নিয়েছিলাম সেটা করতে সম্ভব হয়নি। তথাপি কোনো ধরনের কোনো অব্যবস্থা ছাড়া, কোনো ধরনের কোনো অ্যাডভার্স ইফেক্ট ছাড়াই আমরা প্রথম দিনে ভ্যাকসিনেশন সম্পন্ন করতে সক্ষম হয়েছি। নয়াদিল্লির গোলক বিহারী ট্রাস্টের উদ্যোগে শিলচরে 3 দিবসীয় যোগ শিবিরের উদ্বোধন হয়েছে শনিবার। স্থানীয় ইন্ডিয়া ক্লাব ময়দানে শিবিরের উদ্বোধন করেন প্রধান অতিথি অসম বিধানসভার অধ্যক্ষ ও ওএসডি অনুপ কুমার দত্ত এবং নাগপুর থেকে আগত বিশিষ্ট যোগ প্রশিক্ষক রোজি ভট্টাচার্য। তারা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শিবিরের উদ্বোধন করেন। পরে মঞ্চে আসেন বিশিষ্টজনেরা, যোগের তাৎপর্য জনসমক্ষে তুলে ধরেন। পাশাপাশি 3 দিবসীয় যোগ শিবিরে সবাইকে উপস্থিত থাকার আবেদন জানান। রবিবার থেকে এই যোগ প্রশিক্ষণ শিবির শুরু হচ্ছে। প্রতিদিন সকাল 5টা থেকে 7টা পর্যন্ত প্রশিক্ষণ চলবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। बहुत छोटी छोटी आपको बहुत अच्छी अच्छी ऐसी इजी इजी पोस्चर्स जो योगासन के, हटासन के बताऊंगी कि हम इसको हर दिन शामिल कर सकते हैं अपने साथ, कुछ 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 समय लेकर। और बाकी तो हमारे यहाँ पे इतनी अच्छी अच्छी बातें, गीता का भी ज्ञान हम लोगों ने सुन लिया, सब कुछ सुन लिया, उसके लिए मैं नहीं बोलूंगी क्योंकि ऑलरेडी हम जान चुके हैं हमने क्या करना है, ठीक है। लेकिन अब प्रैक्टिस में आएंगे कल से। मैं चाहूंगी आप लोगों की एक एक के साथ में कम से कम और लोग जुड़े, क्योंकि क्या होता है कि हम स्वार्थी हो जाते हैं अपने आप को लेकर। और हमारे साथ सबसे भारी चीज क्या चलती है बताइए, बहुत भारी चीज जो हम क्या कैरी करके चलते हैं पता है आपको, हम कैरी करते हैं अपना अहंकार, अपना ईगो सबसे भारी है। वो इतना वेट है उसका 100 kg से ऊपर की हम उसको जबरदस्ती घिसते रहते हैं, घिसते रहते हैं, तो उसको एक बार साइड में रख देंगे हम अपना ईगो को, और अपने चाहने वाले लोगों को, आस के लोगों को, पास के लोगों को, सबको जोड़कर यहाँ पे, और इतनी बड़ी जगह दी है हमको गुरु जी ने, भगवान ने, है ना, तो उस चीज का हम लाभ भी लेंगे ये 3 दिन, और खूब लोग इकट्ठे होकर आए।
2022 সালের মধ্যে দেশের 2 কোটি পরিবারকে পাকা ঘর নির্মাণ করে দেওয়ার স্বপ্ন রয়েছে প্রধানমন্ত্রীর। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কাছাড়ের 100টি পরিবারকে শনিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুদানপত্র প্রদান করা হয়েছে। শিলচর গান্ধী ভবনে এদিন এক সভার মাধ্যমে জেলার সুবিধা প্রাপকদের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুদানপত্র প্রদান করা হয়। কেন্দ্র রাজ্য সরকারের সহযোগিতায় নগর উন্নয়ন বিভাগ, কাছাড় জেলা প্রশাসন এবং শিলচর পুরসভার উদ্যোগে এদিন প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে গৃহ নির্মাণ প্রকল্পের অনুদানপত্র বিতরণ করা হয়। কাছাড়ের জেলা শাসক কীর্তি জল্লি, বিধায়ক দিলীপ কুমার পাল, অতিরিক্ত জেলা শাসক সুমিত সত্যওয়ান সহ অন্যান্যরা উপস্থিত থেকে জেলার মোট 100টি পরিবারকে অনুদানপত্র প্রদান করেন। পরে প্রধানমন্ত্রী আবাস যোজনার তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা করেন জেলা শাসক কীর্তি জল্লি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। 4 লক্ষ কোটি টাকা, 2 কোটি ভারতবাসী 2 লক্ষ টাকা ঘরের অনুদান দিয়েছেন। প্রথম পর্যায়ে 80,000 টাকা পাবেন, দ্বিতীয় পর্যায়ে 90,000, তৃতীয় পর্যায়ে 30,000। এভাবে 4 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছিলেন তিনি এবং আমরা আনন্দিত। এর ভেতরে 1 কোটির উপর ঘর হয়ে গিয়েছে, ভারতবর্ষে 1 কোটির ঘর হয়ে গিয়েছে। আর বাকিগুলো আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি যে 22 মার্চের ভেতর কমপ্লিট হয়ে যাবে, কারণ প্রধানমন্ত্রী যা বলেন তা তিনি করে দেখেন। সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর সাহসী নেতৃত্বে, প্রধানমন্ত্রীজির কথা বলে লাভ নেই, কিন্তু বিশ্ব অরণ্য নেতা, আমরা এগিয়ে চলেছি। সম্পূর্ণ নতুন টেকনিকে এই প্রকল্প চালু করলেন। এখানে মধ্যস্বত্বভোগী বা দালালদের কোনো স্থান নেই এবং সম্পূর্ণ অর্থ হিতাধিকারীর অ্যাকাউন্টে যাবে এবং ঘরও তারা তৈরি করবে নিজেদের ইচ্ছে মতো, মানে গাইডলাইন মেনে। তো আমরা আনন্দিত আজকে এখানে। আপনারা লক্ষ্য করেছেন যারা বেনিফিশিয়ারিরা তাদের মুখে হাসি দেখেছেন আপনারা, কারণ প্রত্যেক মানুষের, গরিব ধনী সবার একটা স্বপ্ন থাকে যে আমার নিজস্ব একটি ঘর হবে, আমার মাথা গুজার তাই ঠাই হবে। এই যে স্বপ্ন, সেই স্বপ্ন আজ প্রধানমন্ত্রী বাস্তবায়ন করেছেন। গত বৃহস্পতিবার সোনাই থানার সম্মুখে নতুন রামনগর জিপির এপি সদস্যার প্রতিনিধি আশরাফ কালাম আজাদ লস্কর সজীবকে আক্রমণ করে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। এ নিয়ে ওইদিন রাতে সোনাই থানায় দুজনকে অভিযুক্ত করে মামলাও দায়ের করেছিলেন সজীব। মামলা দায়েরের সময় তার সঙ্গে ছিলেন কংগ্রেস ও ইউডিএফ এর কর্মীরা। দুদিন পেরিয়ে যাওয়ার পরও কোনো অভিযুক্তকে গ্রেফতার না করায় শনিবার স্বাধীন বাজারে এক প্রতিবাদী নাগরিক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কংগ্রেস ইউডিএফ কর্মী সহ স্থানীয় সাধারণ মানুষ। বক্তারা বক্তব্য রাখতে গিয়ে জানান, সোনাই থেকে বিজেপি শাসনের অশান্তি সরাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী নির্বাচনে দুদলের মধ্যে যেই প্রার্থী হয়ে আসুন তাকে ভোট দিয়ে সোনাইতে শান্তি ফিরিয়ে আনতে হবে। এক কথায় এদিনের প্রতিবাদী সভায় আগামী নির্বাচনের শাঁক বাজালেন বিরোধী দলের নেতারা। স্থানীয় বাসিন্দা হাফিজ উদ্দিনের পৌরোহিত্যে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে সোনাইয়ের প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা এনামুল হক ও ইউডিএফ নেতা করিম উদ্দিন বরভুইয়া বলেন, 5 বছর ধরে সোনাইয়ে বিজেপির শাসনে অশান্তির সৃষ্টি হয়েছে, আগামীতে শান্তির বাতাবরণ আনতে বিজেপিকে উৎখাতের ডাক দেন তারা। এক যুগে আমরা সন্ত্রাসী দলের বিপক্ষে যারা প্রার্থী দিব তারে আমরা ইয়ে করেন, আমরা কেন যদি এক জায়গায় বলতাম পারছি তাইলে এক জায়গায় এক মতে যে সময়টা ফাঁস করা এই সময়টার অপেক্ষা আমরা করিয়া আমরা সময়ে আমরা দায়িত্বে আমরা সঠিকভাবে মানে এটারে হাজো লাগাইতাম, এই প্রতিশ্রুতি লইন আপনারা। জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে উত্তপ্ত হলো উত্তর কৃষ্ণপুরের রহিমের দোকান এলাকা। হাতে লাঠি ধারালো অস্ত্র নিয়ে দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। একটি ঘর জ্বালিয়ে দেওয়া হয়, ভাঙচুর করা হয় আসবাবপত্র। এ নিয়ে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে এক মামলা দায়ের করেন শহীদপুর প্রথম খণ্ডের আইনুল হক লস্কর। এজাহারে আইনুল হক লস্কর বলেন, একই গ্রামের তৈবুল লস্কর বেশ কয়েকজনকে নিয়ে দলবদ্ধভাবে তার জমি দখল করার উদ্দেশ্যে আক্রমণ করেন। লাঠি ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর মারমুখী হয়ে পড়েন তৈবুর বাহিনী। এতে তার পরিবারের কয়েকজন আহত হন, তার ঘরটিও জ্বালিয়ে দেয় তারা। আমরা তো
ঘরের ভিতরে আমরা বাচ্চা লুচেন লিয়ে আসলাম এর মাঝে তৈবুর রহমানে ইয়া তার সব মানুষ লিয়া ইয়া আমরা ইয়া দাঁত গুলো লাঠি লুটি লিয়া ইয়া আমরা লাগাইছে ইয়া মারা ধরা ইয়া ও আমরা কিতা হতাম হতাম বাঁচিবার উপায় নাই তারা খুব বেশি মানুষ মারডা আমরা সব সেন্টারও মানুষ কমরুল কমরুলে তার সেন্টারের সব মানুষ সারিতে দনরিত থেকে গুন্ডাইনারও কত গুয়া আনছো না নিয়ে আমরা লাঠি দিয়ে খুব বাড়িছন বাড়িয়ে আমরা মানুষ সাতজন আটজন আমরার রুগী আমরার অবস্থা বলা নাই মেডিকেল পাঁচগ্রাম কাগজ কল পুনরুজ্জীবিত করার দাবিতে ফের আন্দোলনে সরব হলেন শ্রমিকরা। হিন্দুস্তান পেপার কর্পোরেশনের অধীনে থাকা পাঁচগ্রাম ও জাগিরুড কাগজ কল বন্ধ হওয়ার পাঁচ বছর অতিক্রম হয়ে যাচ্ছে। কল বন্ধের ফলে লক্ষাধিক শ্রমিকরা কর্মহারা হলেও কাগজ কল নিয়ে নোংরা রাজনীতিতে ব্যস্ত রয়েছে রাজনৈতিক দলগুলো। 2016 সালের বিধানসভা নির্বাচনের পূর্বে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কালীনগর প্রথম খণ্ডে আয়োজিত রাজনৈতিক সভায় প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, যদি রাজ্যে শাসকের আসনে পদ্ম ফুটে তবে কাগজ কল ফের জীবিত করা হবে। তাদের কার্যকালের মেয়াদ প্রায় শেষের পথে। ইতিমধ্যেই বরাকের তিন জেলায় আগামী বিধানসভা নির্বাচন নিয়ে রণডঙ্কা বাজিয়ে দিয়েছে শাসক দল, কিন্তু কাগজ কল নিয়ে যে প্রতিশ্রুতি ছিল তা বাস্তবায়ন করতে আজও অক্ষম তারা। শনিবার পাঁচগ্রাম কাগজ কলের প্রবেশদ্বারে কলের কর্মীরা এক আন্দোলন করে সরকারকে কঠোর ভাষায় জানিয়ে দেন তারা আর কোনো ধরনের মিথ্যা প্রতিশ্রুতি সইবেন না। হঠাৎ করে কল বন্ধ হওয়ার পর অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। আর্থিক সমস্যার ফলে উন্নত চিকিৎসার অভাবে ইতিমধ্যেই আনুমানিক 79 জন প্রাণ হারিয়েছেন, এমনকি পরিবার চালাতে অসমর্থ হয়ে তিনজন আত্মহত্যাও করেন। এদিন তীব্র ক্ষোভের সুরে তারা বলেন, অতিসত্বর কল পুনরায় চালু করা সহ বকেয়া বেতন ও কর্মীদের অন্যান্য সুবিধা প্রদান করার দাবি জানান। যতদিন পর্যন্ত কল চালু করা হবে না ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান। যে সমস্যা যেটা আজকে বিগত 4 বছর থেকে আমরা স্যালারি নাই, এই স্যালারিটা ইয়ে করুক, আমরা যত সুযোগ সুবিধা আছে সব কিছু ইয়ে করুক, আর আমরা মিলটারে পুনরুজ্জীবিত করার একটা প্রয়াস নেউক, এবং ভুয়া কোনো প্রতিশ্রুতি না দিয়া সব কিছু যে প্রতিশ্রুতিগুলো বিগত দিনে দিছে সেইগুলো যাতে বাস্তবায়িত হয় সেই দিকে সদর্থক ভূমিকা গ্রহণ করুক, এটাই আমার অনুরোধ রইল ভারত সরকার এবং আসাম সরকার উভয় সরকারের কাছে। বর্তমান কেন্দ্রীয় সরকার প্রায় প্রতিদিনই নিত্য নতুন ভিন্ন ভিন্ন প্রকল্পের কাজ শুরু করলেও এখনও অনেক এলাকায় বা অনেক মানুষ সেই সব প্রকল্প থেকে বঞ্চিত হতে হচ্ছেন, ঠিক এমনটাই দেখা গেছে বরখোলা জারুইতলা জিপির ধলছড়া বাজার টিলায়। শনিবার সাংবাদিকদের ডেকে তীব্র ক্ষোভের সুরে স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘ 70 বছর থেকে এলাকার মানুষ উন্নয়ন থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। শাসক দলের সবকা সাথ সবকা বিকাশ এই লক্ষ্যটা যেন পুরোপুরি উল্টো এই অঞ্চলে। তারা আরও বলেন, দীর্ঘদিন থেকে শাসক দলের বিধায়ক থাকা সত্ত্বেও এলাকায় রাস্তাঘাট সহ পানীয় জলের সুব্যবস্থা নেই। এ নিয়ে স্থানীয়রা বিধায়কের কাছে সরব হলেও আশ্বাস ছাড়া আর কিছুই পাননি। তাই এদিন স্থানীয়রা তীব্র ক্ষোভের সাথে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। বৃহস্পতিবার উদারবন্দ বিধানসভা সমষ্টির পানগ্রাম জিপির বিশিষ্ট ঠিকাদার এনামুল হক লস্করের বাড়িতে যে ডাকাতির ঘটনা ঘটেছিল এরই পরিপ্রেক্ষিতে উদারবন্দ থানার ভারপ্রাপ্ত আধিকারিক অসিত সূত্রধর ও কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাসের যৌথ প্রচেষ্টায় ঘটনায় জড়িত সন্দেহভাজন তিনজনকে গ্রেফতার করল উদারবন্দ পুলিশ। ধৃতরা হল দয়াপুর প্রথম খণ্ড ডুমুরঘাট এলাকার বাসিন্দা নূর উদ্দিন শেখের ছেলে শাহরুল শেখ, বয়স আনুমানিক 22 বছর, একই গ্রামের হায়দার আলী লস্করের ছেলে কালামুনি লস্কর, বয়স আনুমানিক 23 বছর, ও মিকিরজুম এলাকায় বাসিন্দা উসমান আলী বরভুইয়ার ছেলে খোয়াজ আলী বরভুইয়া, বয়স আনুমানিক 32 বছর। শনিবার ধৃতদের শিলচর আদালতে হাজির করা হয় বলে জানা যায়।
শনিবার অন্নপূর্ণা ঘাট বরাক সেতুর কাজ খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শন করলেন বরখোলা বিধানসভা সমষ্টির বিধায়ক কিশোর নাথ। এদিন বিধায়কের সাথে উপস্থিত ছিলেন সেতু নির্মাণের ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সহ দলীয় কর্মকর্তারা। আগামী ডিসেম্বরের মধ্যে সেতুর উদ্বোধন করা হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য, গত মার্চ মাসে সেতু উদ্বোধন করার কথা ছিল, কিন্তু করোনা মহামারীর জন্য আর 10 মাস পিছিয়ে পড়ায় তা সম্ভব হয়নি। এদিন বিধায়ক এই সেতুর জন্য যাদের জমি ছাড়তে হয়েছে তাদের সাথে দেখা করেন। আসাম চা জনজাতি ছাত্র সংস্থার দ্বিতীয় বার্ষিক টুসু পূজা ও মকর সংক্রান্তি উপলক্ষে দুদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হলো শনিবার। এদিন উদারবন্দের অধীনস্থ খাসপুর চা বাগানের খেলার মাঠে সংস্থার পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন সংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্য সুবীর কর্মকার। পরে সংস্থার প্রতিষ্ঠাতা প্রয়াত সভাপতি সন্তোষ কুমার টপ্পন ও সাধারণ সম্পাদক চাইমন সিং হরের প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ অর্পণ ও প্রদীপ প্রজ্বলন সহ বৃক্ষরোপণ করা হয়। রবিবার দুপুরে অনুষ্ঠিত হবে প্রকাশ্য অধিবেশন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি, সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা সহ বিশিষ্ট ব্যক্তিরা। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেন, চা জনজাতির কৃষ্টি ও সংস্কৃতি আরও বেশি করে প্রচার ও প্রসারের জন্য সাংস্কৃতিক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এই সমাজের পিছিয়ে পড়া মানুষের সার্বিক উন্নয়নের স্বার্থে সংস্থা কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানের সকলের উপস্থিতি কামনা করছেন তিনি। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা বাবুল কুর্মী, স্বপন মাহাতো সহ অনেকে। আমাদের যে সংস্কৃতি আছে এগুলো হারিয়ে যাচ্ছে, এগুলো যদি আমরা যদি জিয়ে না রাখি তাহলে পরবর্তী আমাদের প্রজন্ম তারা কিছু জানবে না। এই জন্য আমরা অসম চা জনজাতি ছাত্র সংস্থা দীর্ঘদিন থেকে মানে আমাদের চা জনগোষ্ঠীর যে কোনো জিনিস কিংবা যে কোনো দাবি আদায় সব কিছু নিয়ে মানে আমাদের সংস্কৃতি যে কোনো রক্ষা করতে আমাদের অসম চা জনজাতি সবসময় অগ্রণী ভূমিকা করে আছে জন্মলগ্ন থেকে। এবং এটার মাধ্যমে সাংস্কৃতিক আমরা যে সমাজে ছড়িয়ে দিতে চাই যে আমাদের চা জনগোষ্ঠীর ছাত্র সংস্থা আমাদের চা জনগোষ্ঠীর সবসময় হিতে কাজ করে এবং করে যাবে এবং গতদিনও করে আসেছে। এটা আমরা সমাজে বার্তা দিবার লাগে আজকে টুসু পূজা উপলক্ষে আজ সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি। উদয়ের পথে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে স্বামীজির 158তম জন্মবার্ষিকী ও মকর সংক্রান্তি উপলক্ষে শনিবার আনুমানিক 120 জন অসহায় মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিনের বিতরণী অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সচিব অমিতাভ দে, সুমন দেব, শিপ্রা চক্রবর্তী সহ অনেকে। 2016-17 সালে হাইলাকান্দি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় আসাম সরকার কর্তৃক আনুমানিক 41.6 কোটি টাকা হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে প্রদান করা হলে এখন অবধি তা বিতরণ করা হয়নি। শনিবার কৃষক মুক্তি সংগ্রাম সমিতির আঞ্চলিক কমিটির সামারিকোনা শাখার পক্ষ থেকে সভাপতি আলী আকবর লস্কর ও উপসভাপতি লুৎফুর রহমান লস্কর এক জরুরি সভার আয়োজন করে বলেন, অতি শীঘ্রই 2016-17 সালে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে রাজ্য সরকার কর্তৃক অনুমান বিতরণ করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে পা বাড়াতে বাধ্য হবে সমিতির কর্মকর্তারা বলে অভিমত ব্যক্ত করেন। যে আমরা পুরা জানি যে এখন আমরা এখান যে কত টাকা ডিস্ট্রিবিউট হয়েছে এখন পর্যন্ত, যে টাকাটা আজকে 2-3 বছর হইয়া যার গিয়া, যে টাকাটা এখনো পর্যন্ত আমরা জনসাধারণের হাত এখনো আসে না, কিতা লাগিয়ে আসে না, এটাও আমরা পুরাতরে ক্লিয়ার হয়েছি। যে আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টও 3 জন MLA তাকিয়া একদিনও এই ব্যাপারে তারা কোনো আলোচনাও করে না, কোনো মাতো মাতে না। কারণ কিতা এই টাকাটা বর্তমানে আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টও বর্তমানে টাকা আমরা সবে জানি যে টাকাটা নিয়া আটাইয়া রাখা, কিতার লাগি আটাইয়া রাখা, এখানে আমরা এখনো পর্যন্ত যেন ক্লিয়ার হয়েছি যে আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টও 3 জন এই MLA টাকা অবস্থায় যে আমরা টাকাটা জনসাধারণের টাকাটা
কিতা লাগি আখতিয়ার আফসোস যে তারা পরবর্তী ঔ টাকা দিয়া তারা বুট খেলাইছ। এখন তারা টুটে লইল গিয়া যে হালি টিকেটর দাবিদার তিনজন এমএলএ, যে আমরা টিকেট পাইলেও আমরা রিটার্ন, টিকেট পাইলেও আমরা রিটার্ন, কিন্তু আমরা জনসাধারণ এমন হইছে যে সব সচেতন আসুন যে টেকা আমরার এখনো পর্যন্ত যে টেকাটা আমরা পাবলিকর আত কিতা লাগিয়ে আজে না তারার কারণে আজে না ইকান আমরা পুরা ফাইনাল হয়ে গেছি। সোনাই শিবটিলা শিব বাড়িতে শুক্রবার থেকে শুরু হলো ষোলো প্রহর হরিনাম মহাযজ্ঞ। এদিন সন্ধ্যায় অধিবাসের মাধ্যমে হরিনাম মহাযজ্ঞের শুভারম্ভ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসম বিধানসভা উপাধ্যক্ষ তথা এলাকার বিধায়ক আমিনুল হক লস্কর। এদিন ফিতা কেটে ষোলো প্রহর হরিনাম যজ্ঞের শুভারম্ভ করেন তিনি। এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় চার দিন ব্যাপী নাম যজ্ঞের বিস্তারিত তথ্য তুলে ধরেন কমিটির সম্পাদক পিন্টু আচার্য। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমল দাস, সঞ্জীব কুমার দাস প্রমুখ। এই যজ্ঞ, এই যজ্ঞ নিজের জন্য নয়, এই যজ্ঞ এই সোনাই এরিয়া কাছাড় জেলা সমস্ত আসাম এবং সমস্ত রাষ্ট্র যাতে শান্তি বিরাজ থাকে, আমরার মধ্যে বাই ছাই জেলা থাকে, আমরার মধ্যে যাতে অশান্তি না হয়, আমরার মধ্যে ওই রকম কোন সংগ্রামক রূপ যাতে না হয়, খ্রিস্ট ভগবান রাম অবতার হরে কৃষ্ণ হরে রাম যাতে এই যজ্ঞের মধ্যে শান্তি বিরাজ থাকে। আজকে আমরা লোক না কেন, কেউ হয়তো ভগবান বলে, কেউ হয়তো আল্লাহ বলে, কেউ হয়তো গড বলে, এই গড আল্লাহ ভগবানকে কেউ কেউ আমরা দেখিনি, কিন্তু আমরা বিশ্বাস করি, বিশ্বাস করে আমরা আত্মাকে শুদ্ধ করি, আমরা আত্মা শুদ্ধ করার জন্য এই যেটা দেবগান রামের যে গুণগান ষোল পহরে যেটা থাকবে এক জায়গায়, ষোল পহর মানে কালকের থেকে সকাল থেকে শুরু হবে আর ষোল পহর নন স্টপ যেটা কৃষ্ণ গুণগান গাওয়া হবে, এটাতে এই অঞ্চলের শান্তি বিরাজ থাকবে আমি মনে করি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ভারতে করোনা টিকাকরণ শুরু, শিলচরে প্রথম টিকা নিলেন ডাক্তার বাবুল বেজবরুয়া। শিলচরে তিন দিনের যোগ শিবিরের উদ্বোধন, প্রশিক্ষক নাগপুরের রোজি ভট্টাচার্য। ২০২২ সালের মধ্যে 2 কোটি পাকা ঘর, কাছাড়ে 100 জনকে অনুদানপত্র বিতরণ। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।